বাপি লাহিড়ির পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত, বাপি লাহিড়ির মাস্তুতো ভাইয়ের বাড়ি এবং শিলিগুড়িতে আসলে সেখানেই বাপি লাহিড়ি উঠতেন। আমরা সরাসরি নারায়ণের সঙ্গে কথা বলে নেব। খুব স্বাভাবিকভাবেই অসুস্থ ছিলেন তিনি, কিন্তু এতটা মানে সময় অল্প দেবেন, এভাবে চলে যাবেন, বয়স তার খুব একটা বেশি হয়নি, 69 মোটে বয়সে। এই মুহূর্তে কী অবস্থা, পরিবারের লোকজন কী বলছেন? দেখো, শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পার্কের পাশেই বাপি লাহিড়ির বাড়ি বলা চলে, কারণ তার জীবনের অনেকটা অংশ এখানেই কেটেছে। বাপি লাহিড়ির মাস্তুতো দাদা বা ভাই রয়েছে আমার সাথে, পাশাপাশি তার ভাগ্নেও রয়েছে, কারণ তারা বাপি লাহিড়ি যখনই শিলিগুড়িতে আসতেন তাদের কাছ থেকে শুনছিলাম, তিনি কোনোদিন হোটেলে থাকেননি বা উত্তরবঙ্গে যখনই এসেছেন এখানেই থেকেছেন, এখান থেকেই বিভিন্ন শোতে গেছেন প্রোগ্রাম করতে। আমি সরাসরি তাদের সাথেই কথা বলবো, বাপি লাহিড়ির যে ভাই তার সাথেই কথা বলবো। বলুন। উনি তো মারা গেছেন গতকাল রাতে, তার স্মৃতিচারণ নিয়ে কি বলবেন? ও আমার ছোট ভাই, এটা আমরা খুব পিছিয়ে মানে খুবই দুঃখের সঙ্গে বলছি যে ও চলে যাওয়াটা আমাদের কাছে একটা অসম্ভব ব্যাপার। ও আমার একদম পরের ভাই ছিল, আমরা দুজন একসাথেই মানুষ হয়েছি, আমরা খুব হইচই করতাম ছোটোবেলার থেকে, এখানে এসে থাকতো যখন কোনো বছর বাদ নেই, যখন ও আসতো না ওদের ফুল ফ্যামিলি ওখানে চলে আসতো, ওরা এখানেই থাকতো সমস্ত কিছু এখানে। আমরা এখান থেকে কলকাতায় গেলে ওই বাড়ির মধ্যেই ওদের সাথে একসাথেই থাকতাম, একসাথেই সব করতাম। তারপরে বম্বে চলে যাওয়ার পরেও ওই বাড়ি ছাড়া আমরা কোথাও উঠিনি, ওই বাড়িতেই থাকতাম। বিশেষ মানে সবসময় আগলে নিয়ে ঘুরতো, চল চল যেখানে ফাংশন থাকলে বলো চল চল, ওর সাথে যেতাম, থাকতে হতো ওখানে থাকতাম। খুবই দুঃখের কথা, আমি পারছি না থাকতে। আমি একটু উনার ভাগ্নার সাথে কথা বলবো, ময়ূক চৌধুরী। ময়ূকদা, তোমাকে দেখতাম মাঝে মধ্যেই বাপি লাহিড়ি আসলেই তাকে নিয়ে ঘুরতে বেড়াতে যেতে, আমরাও দেখেছি, কি বলবে? বাপি কাকু আমার কাছে মানে বাবাই, বাবাই বলা চলে। ছোটোবেলা থেকে আমি কখনো দেখিনি বাপি কাকুকে অন্য কথা উঠছে, বাড়িতে আসছে। এবং বাড়িতে আসা মানে শিলিগুড়িতে বাপি কাকু আসা মানে একটা উৎসব, পুরো বাড়িতে একটা উৎসব, বাড়িশুদ্ধ সবাই, আমরা জয়েন্ট ফ্যামিলি, বাড়িশুদ্ধ সবাই আমরা বেরিয়ে পড়তাম গরুমারা ফরেস্ট, লাটাগুড়ি, মূর্তি, জলদাপাড়া, সমস্ত জায়গায়। আসলে অদ্ভুত একটা ভালোবাসা আমাদের বাড়ির প্রতি তো ছিল, সেই ভালোবাসা থেকে শিলিগুড়ির প্রতিও যেন একটা অদ্ভুত টান, উত্তরবঙ্গের প্রতি যেন একটা অদ্ভুত টান। বাপি কাকু বলতো, জীবনে আমি দুটো বাড়িতেই থেকেছি, তাছাড়া হোটেলে থেকেছি সারা জীবন, সেটা হচ্ছে বোম্বের নিজের বাড়ি আর শিলিগুড়ির চৌধুরী বাড়ি। এই বাড়ি ছাড়া আজ অবধি শ্বশুর বাড়িতেও বাপি কাকু কোনো দিন থাকেননি। এটা আমাদের কাছে মানে এত বড়, আরে এত অমায়িক একজন মানুষ, মানে আত্মীয় তো বটেই, আত্মীয়র বাইরে গিয়ে আরও গভীর কোনো সম্পর্ক হয়তো আমার সাথে ছিল। আমি বহুদিন বোম্বেতে বাপি কাকুর বাড়িতে ছিলাম, ফ্যামিলি নিয়েছিলাম, আমার মেয়ে ছোট, এক মাস দু মাস ধরে বাপি কাকুর বাড়িতে ছিলাম, এবং সেখানেও একটা হই হই বেড়ানো, প্রতিদিন বেড়াতে যাওয়া, এই আনন্দ সত্যি মানে ভাবাই যাচ্ছে না যে বাপি কাকু নেই। এই চেয়ারটা এই জায়গাটাতে বসেই বাপি কাকু কত ইন্টারভিউ দিয়েছে, এই চ্যানেলগুলোতে একের পর এক ভিড় হতো শুধু বাপি কাকুর ইন্টারভিউ নেওয়ার জন্য, আজকে আমাদের ইন্টারভিউ দিতে হচ্ছে, ভাবা যায় না। শুনলে তার কিছু স্মৃতিচারণ, কারণ এখানে এসে দীর্ঘটা সময় কাটাতেন, দীর্ঘ সময় কাটাতেন, এবং এক সময় বলতে গেলে ছোটোবেলায় তো তিনি এখানে এসেই নাকি পড়ে থাকতেন পরিবারের, যদিও এটা চৌধুরী বাড়ি জয়েন্ট ফ্যামিলি, এখানে এসে সে আসলে উৎসবের মতো। যদি ভবতোষবাবুর কাছে একটু জানা সম্ভব হয় যে তিনি শেষবার কবে এসেছিলেন উত্তরবঙ্গে এবং শেষবার কখন দেখা হয়েছিল তাদের সঙ্গে, সেই সময়কার কিছু স্মৃতি যদি আজকে আমাদেরকে তিনি বলেন। একেবারে ভবতোষবাবু, বাপি লাহিড়ি শেষবার এখানে
কবে এসেছিল এবং তার আসার পর কবে দেখা হয়েছিল, তার স্মৃতিচারণ কি কি হয়েছিল? এই দু বছর হয়েছিল, বাপি কাকু এসেছিল এখানে 2017 লাস্ট, তারপরে 2018 বাপি কাকু এখানে এসেছিল শিলিগুড়ির একটি শো উপলক্ষ করে, এবং আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানও ছিল, উৎসব ছিল, আমার দাদার ছেলের পৈতে অনুষ্ঠান, সেই পৈতে অ্যাটেন্ড করতে এসেছিল। তো আমাদের কোনো অকেশন উনি বাদ রাখেননি, বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, এবং পৈতে লাস্ট 2017 ওই পৈতে উপলক্ষে আমাদের বাড়িতে এসেছিলেন, এবং আমার সঙ্গে লাস্ট দেখা হয়েছে তখনই, না 2018 যখন ওনার ছেলে আমি আর কাকা ছিলাম, ওনার ছেলের নাতির অন্নপ্রাশনে আমরা বম্বে গিয়েছিলাম, কাকাই গেছিল ওই বিষয়টা, কাকার সেই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ওর সমস্ত সে আর কিছু মানে আলাদা করে কিছু বলবার নেই আর, ওটা নিজেদের বাড়ি ছিল আমাদেরও, আমরা থাকতাম ওই ছেলের বিয়ে, বিয়েতে ওখানে আমাকে যে আমরা এক সপ্তাহ ওপরে ছিলাম বাপির ছেলের আর কি। শোকের আবহ যেটা নারায়ণ বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কার্যত ভেঙে পড়েছেন তার আত্মীয়রা, উত্তরবঙ্গেই তার জন্ম এবং এই বাড়িতেই তিনি কিন্তু বারবার ফিরে আসতেন এবং সেখানে তার পরিবারের লোকজন এই মুহূর্তে শোকে আকুল হয়ে গিয়েছে বাপি লাহিড়ীর জন্য।